কি হয়েছিল কাকা আজকে? আজকে হয়েছিল কি, স্কুলে আমি টেশন থেকে আস্তে আস্তে দেখলাম অনেক গ্রামের লোকজন সেখানে ঘোরাফেরি করছে, এবং সেখানে বলতে চাইছে কি যে বার্কার ওখানে অনেক বেড বেডিং স্কুলের মধ্যে এনেছে। তারপরে শোনা যাচ্ছে যে বার্কার কোনো ভাইরাস রোগীর পেশেন্ট এখানে রাখা হবে। তাই আমাদের গ্রামের দাবি হলো যে বার্কার পেশেন্ট আমাদের গ্রামে রাখা চলবে না। এতে যদি বার্কার পেশেন্ট যদি থাকে তাহলে আমাদের আরও অনেক লোকের এই দুর্ঘটনা ঘটতে পারে, এবং আমাদের গ্রামের যদি কোনো লোক এই দুর্ঘটনা ঘটে তাহলে সে লোক থাকার তো সেখানে পেতে পারে, এবং থাকার উপায় করতে পারে, তাতে আমাদের কারো বাধা দেবো না। এটাই আমাদের বক্তব্য। কি নাম আপনার? সত্যিপদ বাড়ি। অন্য বাইরের রুগী যদি এসে এখানে যদি রাখা হয় তাহলে আমাদের তো আরো গ্রামের মানুষ অসুস্থ হয়ে পড়বে। তার জন্য আমরা চাই যে সরকার থেকে যে আমাদের গ্রামকে সুরক্ষিত রাখার জন্য এই গ্রামে কোনো অসুস্থ রুগী ভরা আবেদন আমাদের গ্রামের লোক বা আমরা সব আবেদনকারী জানাচ্ছি, যাতে না হয় বাইরের অন্য কোনো মানে গ্রামে যারা বাইরে গেছে তাদের জন্য এখানে রাখতে পারে, কিন্তু কোনো অসুস্থ রুগী যেন না রাখা হয়। এটা আমাদের কাছে সরকারের কাছে আবেদন জানাচ্ছি, যাতে সুরক্ষিত ব্যবস্থা করা হয় আমাদের গ্রামের জন্য। কি নাম দিদি আপনার? আমার নাম মধুমিতা দে।